ঢাকা ছাড়া বিভাগের সাত জেলায় কাল থেকে সাত দিনের লকডাউন। রাজধানীর সঙ্গে কমবে যোগাযোগ। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনায় আরও 50 জনের মৃত্যু। নিষিদ্ধ করার পরও সারা দেশে অবাধে চলছে মোটরচালিত রিক্সা ভ্যান। নির্দেশনাই জানেন না চালকরা। টাস্কফোর্সের ঘোষণা কাগজে কলমে। সময় সংবাদে সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। করোনা সংক্রমণের লাগাম টানতে কাল থেকে রাজধানী ছাড়া ঢাকা বিভাগের সাত জেলায় এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এতে রাজধানীর সঙ্গে কমবে যোগাযোগ। মন্ত্রিপরিষদ সচিব জানান, এসব জেলায় মালবাহী ও জরুরি পণ্যবাহী ছাড়া সব যানবাহন বন্ধ থাকবে। করোনায় টালমাটাল দেশের বেশিরভাগ সীমান্তবর্তী এলাকা। রাজধানীর দিকেও ধেয়ে এসেছে ভারতীয় ভ্যারিয়েন্ট। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণের লাগাম টানতে এর মধ্যেই বেশ কয়েকটি সীমান্ত জেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ঢাকা বিভাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার জরুরি সংবাদ সম্মেলন ডাকে মন্ত্রিপরিষদ বিভাগ। জানানো হয়, মঙ্গলবার ভোর 6টা থেকে 30 জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও গোপালগঞ্জ থাকবে লকডাউনে। এই উল্লেখের সময়ের মধ্যে শুধুমাত্র আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন কৃষি উপকরণ, এগুলো, খাদ্যশস্য, খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-19 টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর সময়ের কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা সহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস এবং তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহিনী ট্রাক, লরি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত হতে থাকবে। এসব জেলায় জরুরি ও পণ্যবাহী ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। দূরপাল্লার যানও এর আওতায় থাকায় ঢাকার সঙ্গে যোগাযোগ কমে যাবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ঢাকাকে নিরাপদ শুধু না, ঢাকার সাথে কমিউনিকেশনটা যদি না কাট অফ হয় তাহলে এমনিতেই মুভমেন্ট অনেক কমে যাবে। ঢাকার সাথে মুভমেন্টটা বন্ধ হলে এমনিতেই স্বাভাবিকভাবে মানুষের মুভমেন্ট একটু সব বন্ধ, মানুষও যাতায়াত করতে পারবে না। এছাড়া যে কোনো জেলায় স্থানীয় প্রশাসন চাইলে লকডাউন দিতে পারবে বলেও জানান তিনি। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মুন্সিগঞ্জের মুক্তিযোদ্ধা ভাস্কর্য চত্বর এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সাদিয়া, এই যে করোনার কারণে যে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে সেটি কিন্তু কাল সকাল 6টা থেকে এখানে সব রকমের যানবাহন এবং দোকানপাট সব বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এখানকার যে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার, তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা এখানে লকডাউন ঘোষণা করে যাবতীয় পরিপত্র জারি করেছেন এবং মাইকিং সহ অন্যান্য উপজেলা সহ পুরো এলাকায় বিষয়টি দ্রুত জানিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু আমরা যে এলাকাটিতে রয়েছি এটি সর একটি গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। এখানে কিন্তু অনেকেই এখনো জানেন না যে কাল সকাল থেকেই এই সর্বাত্মক লকডাউন শুরু হয়ে যাচ্ছে এই জেলায়। পাশাপাশি যে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিমুলিয়া ঘাট, যেখানে ফেরিতে পারাপারে ব্যাপক চাপ থাকে, সেই এলাকাটিতেও কিন্তু এখন ওই খবরটি ছড়িয়ে যায়নি, যার কারণে কিন্তু ওই বন্দর কর্তৃপক্ষ বলেছেন তাদের যে নির্দেশনা আছে সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং সেখানে কিন্তু অতি জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখবার কথা। যে কৃষিজ পণ্য সহ উৎপাদিত যেসব পণ্য রয়েছে সেগুলো বাজারজাত এবং অন্যান্য পরিষেবার বিষয়গুলো কিন্তু এই লকডাউনের বাইরে থাকলেও সেখানে কঠোর বিধিনিষেধের কথা বলেছেন জেলা ম্যাজিস্ট্রেট। সিভিল সার্জন যেটি জানিয়েছেন যে আজ কিন্তু 22 জনের করোনার পরীক্ষা করা হয়েছিল। এই 22 জনের করোনা পরীক্ষার মধ্যে কিন্তু দেখা গেছে যে 4 জনের করোনা শনাক্ত হয়েছে এবং গেলকাল কিন্তু 23 জনের করোনা পরীক্ষা করা হয়েছিল, সেখানেও 4 জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন কিন্তু 7 জনের করোনা শনাক্ত হয়েছে এবং এখানে যে করোনা পরিস্থিতি মোকাবেলার কিন্তু কোনো রকম আইসিইউ নেই। সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করা হলেও কিন্তু এখানে অন্যান্য উপকরণ না থাকবার কারণে সেই সুবিধা পাচ্ছে না। জেলা হাসপাতালে 50 জনের একটি অস্থায়ী করোনা ইউনিট করা হলেও কিন্তু জেলায় পুরো জেলা মিলে 75 জনের সিট রয়েছে, কিন্তু এরকম ভালো পরিস্থিতি নেই। সেই কারণে কিন্তু এখানকার এই করোনা পরিস্থিতি মোকাবেলা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে এবং আগামী 30 জুন মধ্যরাত পর্যন্ত কিন্তু এই লকডাউন অব্যাহত থাকবে। এই ছিল এখানকার সর্বশেষ। সাদিয়া,
লকডাউনের বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। রাজধানীর বাইরে করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে চব্বিশ ঘণ্টায় মারা গেছেন 50 জন, এছাড়া চট্টগ্রামে 4 জনের মৃত্যু হয়েছে। সীমান্ত জেলা কুষ্টিয়ার অবস্থা ভয়াবহ। শয্যা সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের সারি। অক্সিজেন সংকট তীব্র হচ্ছে, শয্যা না পেয়ে ছোটাছুটি করছেন রোগীরা। সবশেষ 24 ঘন্টা রাজশাহী মেডিকেলে 13 জনের মৃত্যু হয়েছে। যদি রাত্রে থাকা লাগে তাহলে করিডোরে থাকা লাগবে, ওই জায়গায় বেডের কোনো ব্যবস্থা নেই। রোগীর অক্সিজেনের সমস্যা, অক্সিজেন শর্ট হচ্ছে, অক্সিজেন দিয়েছি এখন কিন্তু বেড পাই নাই। ওরা বলতেছে সিট নাই, এমন শেষকালে বলছে ওপরে নিয়ে যাও, তো নিয়ে যাওয়া মারা গেল। লাস্ট মুহূর্তে আসে, যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকা যায় এইগুলো রোগীর মধ্যে দেখা যাচ্ছে একটু মৃত্যুর হারটা একটু বেশি, এবং এদের পরবর্তীতে ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। খুলনায় হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। কোভিড পরীক্ষায় স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ার আশঙ্কায় মানুষ। তো এইভাবে যে লোকজন দাঁড়িয়ে আছে, আমার মনে হয় যে এখান থেকে করোনা আরো বেশি ছড়াবে। যে যতটা সেফটি মেইনটেইন করে থাকতে পারবে ততটা সিকিউর হিসেবে থাকতে পারবে। বন্দরনগরী চট্টগ্রামে পরিস্থিতির কোনো উন্নতি নেই, সংক্রমণ আর মৃত্যু বাড়ছে হু হু করে। জ্বরটা, তারপর আপনার ওই করোনা সমস্যা ছিল আর কি, ধরা পড়ছে ওখানে, তারপরে এখানে আনছি। রোগীর শ্বাসকষ্ট বেশি, নিশ্বাস নিতে পারছে না, ভালোভাবে এগুলো চিকিৎসা চলতেছে না, তো এগুলো দেখাশোনা করতেছে না। সীমান্ত জেলা কুষ্টিয়াতে একদিনেই 7 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ঠেকাতে এক সপ্তাহের লকডাউন চললেও মিলছে না সুফল। এদিকে রংপুরের বায়োসেপটিক সমস্যায় কোভিড পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে রোগীরা। আগামী বৃহস্পতিবারের মধ্যে ল্যাব ঠিক হয়ে যাবে, তবে আমরা আপাতত র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছি। এছাড়া যশোরে 3 জন, সাতক্ষীরা 4 জন, ঝিনাইদহে 4 এবং ঠাকুরগাঁয়ে 3 জনের মৃত্যু হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে শুরু হয়েছে ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগ। প্রথম দিন ঢাকার 3টি কেন্দ্রে 120 জন করে দেওয়া হয় এই টিকা। এদের 7 থেকে 10 দিন পর্যবেক্ষণে রেখে পরবর্তীতে এই টিকার গণপ্রয়োগের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। আগে পাচ্ছেন নিবন্ধিতরা, তবে পরের ধাপে অগ্রাধিকার ভিত্তিতে পেতে পারেন প্রবাসীরা। রাশেদ লিমনের রিপোর্ট। -70 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা হয় এমন কোনো টিকার প্রয়োগ দেশে এবারই প্রথম। বিশেষ ফ্রিজার থেকে বের করে 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় রাখা যাবে 31 দিন পর্যন্ত। পরে প্রয়োগের সময় ডাইলাইটেড মিশিয়ে তা প্রয়োগের উপযোগী করা হয়। এ অবস্থায় 6 ঘন্টার মধ্যে তা প্রয়োগ করতে হবে। দীর্ঘদিন পর টিকা কার্যক্রমে কিছুটা হলেও গতি আসায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। নতুন ভ্যাকসিন নিতেছি, হয়তো শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে, আল্লাহর রহমতে ভালো, কোনো টেরি পাইনি, ভালোই লাগলো। শেষ পর্যন্ত টিকা দিয়েছি। আগে রেজিস্ট্রেশন করেছিলাম, তখন ডেটটা মিস করেছিলাম, দেওয়া হয়নি, যেহেতু আমার রেজিস্ট্রেশন করাও ছিল, ওই জন্য সময় লাগেনি। আগে রেজিস্ট্রেশন করেছেন এমন ব্যক্তিদের মাঝ থেকে 120 জন বাছাই করে তাদের SMS দেয়া হয় টিকার জন্য। অ্যাস্ট্রাজেনেকা সেটাও যে টেম্পারেচার ছিল এটাও সেই টেম্পারেচারেই দেওয়া হচ্ছে, কারণ হলো যে 15 মিনিট আমরা বার করে এখানে রাখি টেম্পারেচারটা, এই রুম টেম্পারেচারটা কিন্তু 15 থেকে 25 এর মধ্যে রাখা যায়, এবং 6 ঘন্টার মধ্যে এই ইঞ্জেকশনটা প্রয়োগ করতে হবে 6 জনের মধ্যে। তবে এই 3 কেন্দ্র থেকে টিকা নেয়া 360 জনকে আরও সপ্তাহখানেক পর্যবেক্ষণ শেষে এই টিকা পরবর্তী প্রয়োগের রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা তো 7 থেকে 10 দিন অপেক্ষা করব, তার মধ্যে আমরা এই পরিকল্পনা নীতিমালাটা চূড়ান্ত করব। কিন্তু এখন পর্যন্ত যে নীতিমালা আমরা তৈরি করা এখন পর্যন্ত ফাইজারের জন্য, যারা নিবন্ধিত কিন্তু আমরা 1 ডোজও টিকা নেয়নি তাদেরকেই আমরা এখন দিচ্ছি। এছাড়া অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা টিকার ব্যাপারে এখনও কোনো সুখবর না মিললেও আশাবাদী অধিদপ্তর। আর চীনের টিকা চুক্তিমাফিক আসবে বলেও জানিয়েছেন তারা। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বরিশালে গৌরী নদীতে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ, সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালের গৌরনদী উপজেলার বার্থি তারাকুপি হাই স্কুল মাঠ এলাকায়। এই জায়গাটিতে এখন আমরা কিছুক্ষণ আগে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সঙ্গে কথা বলেছি, এবং তার সঙ্গে দেখা করে যেটা জানতে পেরেছি যে বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, তারপরে কিন্তু ভোট গণনার যে কার্যক্রম এটি কিন্তু শুরু হয়ে গেছে, এবং এই মুহূর্তে কিন্তু গণনাই চলছে, ভোট গণনা। যেহেতু ভোট গণনার ভেতরে
মানে সংশ্লিষ্ট ছাড়া অন্য কেউ থাকতে পারে না, তো সেই ক্ষেত্রে আমরা তাদের সঙ্গে কথা বলে আমরা যে জায়গাটা রয়েছি আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে আসলে এই ভোটকেন্দ্র কিন্তু এখন ফাঁকা, বাইরে কিন্তু অসংখ্য মানুষ, উৎসুক মানুষ যারা ভোটের খবর জানতে চান তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। একটু জানিয়ে রেখে যে বরিশালে এবং ভোলায় কিন্তু সহিংসতায়, নির্বাচনী সহিংসতায় দুজন মারা গেছে, ভোলার চরফাসনে একজন এবং বরিশালের এই গৌরনদী উপজেলায় একজন। তো বরিশালের যে গৌরনদী উপজেলায় যিনি মারা গেছেন তার যে বিষয়টি হয়েছে তা একটু আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে একটি কেন্দ্রের মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক লোক ভোট দিতে যখন যায় তখন তাকে সংশ্লিষ্টরা চ্যালেঞ্জ করে, এরপরেই বিষয়টি যখন বাইরে জানাই হয় সেই বাইরে জানাজানির এক পর্যায়ে কিন্তু দুজন মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে ধাক্কাধাক্কি, তর্ক এবং এক পর্যায়ে সংঘর্ষ সেটি সহিংসতার রূপ নেয়। ঘটনাটি ঘটেছে কিন্তু আসলে যে কেন্দ্রটি, যে কেন্দ্রটিতে, যে কেন্দ্র এলাকায় ঘটেছে তার সেই কেন্দ্রের বাইরে, কেন্দ্রের ভেতরের ঘটনা না। সেখানে বোমাবাজি হয়, ককটেল বিস্ফোরণ হয় এবং ককটেলের আঘাতে একজন বয়স্ক মানুষ তিনি প্রাণ হারান। প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময় কিন্তু আরও দুজন আহত হয়েছেন। একটু জানিয়ে রাখি শুধু বরিশালের এই গৌরনদী উপজেলায় না, মুলাদী উপজেলা এবং বাবুগঞ্জ উপজেলা সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, কোথাও কোথাও কিন্তু ভোটগ্রহণ বন্ধ হয়েছে এমনটাও আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি বরিশালের যারা পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু চেষ্টা করেছেন এবং বর্ষার মধ্যেও সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু বিকেল পর্যন্ত কোথাও কোথাও ভোটারদের সংখ্যা ছিল লক্ষণীয়। এই ছিল আমার কাছে এই ভোটগ্রহণ সংক্রান্ত সর্বশেষ। বরিশালের গৌরনদী থেকে যুক্ত ছিলেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। দুর্ঘটনার ঝুঁকি কমাতে রাজধানী সহ সারা দেশের সড়ক, মহাসড়ক এবং অলিগলিতে নিষিদ্ধ করা হলেও অবাধে চলাচল করছে মোটরচালিত রিক্সা ও ভ্যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশনা সীমাবদ্ধ আছে কাগজে কলমেই, এক্ষেত্রে খুব একটা চোখে পড়ে না প্রশাসনের কোনো তৎপরতাও। তবে রিক্সা ও ভ্যান চালকদের দাবি তারা জানেনই না এমন নির্দেশনার কথা। রাজধানী সহ সারা দেশেই অবাধে চলছে মোটরচালিত রিক্সা, ভ্যান, ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটি সহ তিন চাকার যান, কিন্তু কোনো অনুমোদন নেই এসব যানবাহনের। এতে সড়ক মহাসড়কগুলোতে বাড়ছে দুর্ঘটনা। ঝুঁকি এড়াতে মোটরচালিত রিক্সা ও ভ্যান চলাচল নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু নির্দেশনা বাস্তবায়নে নেই কোনো তৎপরতা। প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে এসব যানবাহন। গলিতে চালায়, এলাকার ভিতরে চালায়, বাইরে যায় না, মেইন রোডে যায় না। চলমুখীভাবে আমার খামুখীভাবে বলা ভাই মা বাপ লইয়া আমার কিস্তি মিস্তি আছে, আমরা গরিব মানুষ এটা চালাই ভাত খাই। সচেতন মহল বলছে অটোরিক্সা ও ভ্যান বন্ধ করার আগে এর সঙ্গে জড়িতদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। বেকার যুবকগুলা এই অটো দিয়ে চালাইতেছে, গোলাম হাজার হাজার লোক বেকার হয়ে যাবে, এরা পরিবার নিয়ে চলতে পারবে না, এরা অসহায়ের মধ্যে দিন যাপন করবে। পুলিশ জানায় 2018 সালে করা আইনে মোটরচালিত অটোরিকশা ও ভ্যান সহ তিন চাকার যান চলাচল বন্ধের কথা রয়েছে। যেহেতু দুর্ঘটনা, এগুলাতে দুর্ঘটনা ঘটে, আমরা যে কোনো মূল্যে সরকারের আদেশ পালন করতে বদ্ধপরিকর। সড়ক পরিবহন আইন 2018 এর মধ্যে এই ধরনের অযান্ত্রিক যানবাহন, সড়কে মহাসড়কে চলা ব্যাটারি চালিত রিক্সা, থ্রি হুইলার, আনরেজিস্টার্ড যানবাহন চলাফেরা করা সম্পূর্ণ নিষেধ আছে। মন্ত্রী মহোদয়ের এই ঘোষণা আসার পরে আমরা এই কার্যক্রমকে আরো বেশি জোরদার করব। পর্যায়ক্রমে ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটিও বন্ধ করা হবে বলেও জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। হোটেল বুকিং এর জটিলতায় দুর্ভোগ পিছু ছাড়ছে না সৌদিগামী প্রবাসীদের। বেশি সমস্যায় পড়েছেন ফিরতি টিকিট কেটে আসা যাত্রীরা। হোটেল বুকিং না দিয়ে উল্টো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনেকেরই আগের টিকিট বাতিল করে নতুন করে টিকিট কিনতে বলেছে। হোটেল বুকিং এর জন্য অতিরিক্ত টাকা নেওয়ারও অভিযোগ করেছেন তারা। হাজিরা শিউলির রিপোর্ট। যথাসময়ে কর্মস্থলে ফেরার টিকিট রিকনফার্ম করতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মতিঝিলে বিমান অফিসে ধর্ণা দিচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলের শত শত প্রবাসী। কয়েকদিন ঘুরে কর্তৃপক্ষের দেয়া তারিখে হোটেল বুকিং দিতে আসার পর অনেক যাত্রীকে জানানো হয় আগের টিকিট বাতিল। এদিকে ফ্লাইটের সময় ঘনিয়ে এলেও হোটেল বুকিং দিতে পারছেন না অনেকে। কালকে 6:20 আমার ফ্লাইট,
কিন্তু এখনো হোটেল বুকিং দিতে পারি না। বিচার মেয়াদ তো বেশি দিন না, 11 তারিখ পর্যন্ত না যেতে পারি, চলতে আমি আর যাইতে পারুম না। এদিকে হোটেল বুকিং এর জন্য 66,000 টাকা নেয়ার কথা থাকলেও বিমান 80,000 টাকা নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। আজকে 80,000 টাকা ওরা দাবি করছে এবং বলছে যে আগের যে টিকিট ছিল এই টিকিটটা ক্যান্সেল। একজন প্রবাসী কিভাবে বহন করবে 80,000 টাকা যাদের অর্থ সম্বল এবং 6 মাস থেকে অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে? যদিও বিমানের ব্যবস্থাপনা পরিচালকের দাবি কম দামি হোটেলের বুকিং শেষ হয়ে গেলে কিছু ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত জিএসএ ফোর স্টার হোটেলের বুকিং এর জন্য বেশি টাকা নিতে পারে। বিকল্প যারা এখন আমাদের সাথে সংযুক্ত আছে এরা যে প্রথম দিকে 66-63 থার্ড স্টার প্যাকেজে ওইগুলি ওরা দেয়, পরে ওটা শেষ হয়ে গেলে ওরা আবার ফোর স্টার হোটেলের ইয়ে করে ফেলে, তখন টাকাটা ওই রকম অ্যামাউন্টে চলে আসে। সম্প্রতি হোটেল বুকিং এ অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় টিএসএল নামের প্রতিষ্ঠানটিকে বাদ দেয় কর্তৃপক্ষ। এরপর থেকে বিমানের জেনারেল সেলস এজেন্ট ইলাফ এভিয়েশন কে সৌদিগামীদের হোটেল বুকিং এর দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে প্রায় 50,000 সৌদি প্রবাসী কর্মস্থলে ফেরার অপেক্ষায় আছেন। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। নির্যাতনের শিকার হয়ে ঘর ছাড়া হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের ছেলের বউ। 12 দিনের সন্তান কোলে নিয়ে ঘুরছেন আদালতের দ্বারে দ্বারে, এমনকি স্বামীর করা হত্যা চেষ্টা মামলায় জেলও খেটেছেন তিনি। কারাগারেই জন্ম দিয়েছে সন্তান। তার অভিযোগ, ওই সময় জামিন ঠেকাতেও প্রভাব ছিল শ্বশুরের, এমনকি 2 বছরের আরেক সন্তানের কাছ থেকে আলাদা করা হয়েছে তাকে। আমার যদি কোনো পাপ থাকে, যদি কোনো ভুল থাকে, আমাকে মাফ করে দেন, আমার বাচ্চাদেরকে গ্রহণ করুন, আমার এই বাচ্চাটা অনেক অসুস্থ, ওর জীবনটা ঠিক করে দেন, আমার মায়েরকে ফিরিয়ে দেন, সব কিছু ঠিক করে দেন, অর্থ পাওয়ার এত কিছু করে দিন থাকবে না বাবা। 12 দিনের শিশুকে নিয়ে আদালতের বারান্দায় মাধবী আক্তার লীনা, তার স্বামী মুয়াজ আরিফ, শ্বশুর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। নীলার অভিযোগ, 4 বছর আগে বিয়ে হয় মুয়াজ আরিফের সঙ্গে। বিয়ের পর থেকেই পারিবারিক নির্যাতনের শিকার তিনি। সবশেষ দ্বিতীয় সন্তান পেটে আসলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। গর্ভপাত করার জন্য স্বামী ও শ্বশুর চাপ দেয় তাকে। ও পেটে আসলো, ও পেটে আসার পরে এখন ও ওকে রাখবে না, ডে ওয়ান থেকে আমাকে অ্যাবর্শন করতে বলে, আমি অ্যাবর্শন করি নাই, সেই জন্য আমাকে প্রচুর মারধর করা হতো। গত 28 এপ্রিল স্বামীর করা হত্যা চেষ্টা মামলায় জেলে পাঠানো হয় তাকে। 6 জুন কারাগারেই প্রসব করেন দ্বিতীয় কন্যা সন্তান। 7 জুন জামিন মিলে নীলার। নীলার অভিযোগ, ওই সময় জামিন ঠেকাতে প্রভাব ছিল শ্বশুর হাসান আরিফের। আমাকে যে মারছে, আমার এই মারটাকে ঢাকার জন্য, আমি যাতে কাউকে কমপ্লেন করতে না পারি, আমি থানায় যেতে না পারি, আমি ডক্টরের কাছে যেতে না পারি, সেই জন্য আমার শ্বশুর আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলখানায় পাঠায়। আমাদের 3টা মেয়ের জীবন ডিস্ট্রয় হয়ে গেল এই হাসান আরিফ সাহেবের জন্য। স্বামী মুয়াজের বিরুদ্ধে নির্যাতনের মামলা করেছেন নীলা। 2 বছরের মেয়েকে কাছে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। বড় বাচ্চাকে আমি আমার কাছে আনতে চাই, ও কান্না করছে, ও না খেয়ে আছে, দুধের বাচ্চা, 1.5-2 মাস হয়ে গেল প্রায়, আমাকে ও দেখে না, আমি ওকে দেখি না, আমার বাচ্চাটা আমাকে ভুলে যাবে। এ ব্যাপারে নীলার স্বামী মুয়াজ আরিফকে ফোন করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে। বক্তব্য পাওয়া যায়নি শ্বশুর হাসান আরিফেরও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিশ্ববিদ্যালয়ের আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দিয়ে শিক্ষা কার্যক্রম সচল করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এদিকে কি কারণে সরকার শিক্ষার্থীদের ভ্যাকসিন দিচ্ছে না সে বিষয়ে অবহিত নয় জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও উপাচার্য বলেছেন, টিকার আওতায় আনার আগে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সম্ভব নয়। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত বছরের 17 মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত চলমান এই ছুটি ধাপে ধাপে বাড়তে থাকে মাসের পর মাস। এ অবস্থায় গত 17ই মে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ এবং 24শে মে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরুর ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু পরিবর্তিত করোনা পরিস্থিতির কারণে তার সম্ভব হয়নি। পাঠদান পবিত্র ঈদ উল ফিতরের পর 24শে মে থেকে শুরু হবে। এ অবস্থায় শিক্ষার্থীদের দ্রুত করোনা ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সোমবার সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত প্রতিবাদ সভায় সংগঠনের নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে, তাই দ্রুত শিক্ষা ব্যবস্থা সচল করার দাবি তাদের। ভ্যাকসিন দ্রুততম সময়ের মধ্যে আপনারা সমন্বয় করে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
শিক্ষার্থীদেরকে আপনারা ভ্যাকসিন প্রদান করে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও উপাচার্য সাংবাদিকদের জানান, সব শিক্ষার্থীকে টিকার আওতায় না এনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সম্ভব নয়। দ্রুত শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান তাদের। কেন ভ্যাকসিনেটেড এখনো শিক্ষার্থীরা হচ্ছে না সে বিষয়ে আমরা অবহিত নই। সকল শিক্ষার্থীকে যদি টিকা প্রদান না করা হয় বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হবে না। টিকার ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে না, সরকার কেন্দ্রীয়ভাবে সেই ব্যবস্থাপনাগুলো করে থাকে। আমরা অনুরোধ করি, প্রত্যাশা করি শিক্ষকদেরও দ্রুত টিকার আওতায় আনার পরামর্শ তাদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হাতের আঁচড়ে উঠে যাচ্ছে পাকা রাস্তার আবরণ, সড়কের এ বাস্তবতা বরিশালের উজিরপুরে। পুরানো নয়, সংস্কার করা রাস্তার এমন বেহাল দশার চিত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এলাকাবাসীর অভিযোগ, মানসম্মত কাজ না হওয়ায় উঠে যাচ্ছে ঢালাইও। এদিকে অভিযোগ অস্বীকার করছে ঠিকাদার। এ বিষয়ে কথা বলতে রাজি নন উপজেলা প্রকৌশলীও। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। পাথর আর পিচের মিশ্রণ উঠে বেরিয়ে আসছে রাস্তার পুরনো রূপ। সংস্কারের পর বরিশালের উজিরপুরের সানুহার ধামুরা সড়কের এই দশা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা করছেন অনেকে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় 7 কিলোমিটারের মধ্যে 4.5 কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলছে। বেশ কয়েকটি জায়গায় ক্ষত দেখিয়ে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ করেন স্থানীয়রা। রাস্তার কাজের মান কতগুলো ভালো না, এই যে উঠে যেতেছে জায়গায় জায়গায়, একদম খারাপ। বাজে আর সাইডে খারাপ, বাজে কোনো মান হইতে পারে না। হওয়ার উপরে এটা ডালাই দিয়ে গেছে, নিচে যে একটা পিচ দেয় সে পিচটাও দেয় নাই। এই কাজটা ভালো না হলে তো আমরা তো দুর্ভোগ থেকেই যাবে। ক্ষণিকের জন্য রাস্তাটা বিল পাস করে নিয়ে যাবে, আজীবন আমরা ভুগবো। নিয়মিত তদারকি করে মান নিয়ন্ত্রণের দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির। প্রতিদিনের কাজের শেষে এখান থেকে কেক কেটে নিয়ে ল্যাবরেটরি টেস্ট হয় বিটুমিনের কোয়ান্টিটি জানার জন্য। যদি এটা সামান্য হেরফের হয় সাথে সাথে আমাদের জানায়, আমরা অ্যাক্টিভেশন করে দিই। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির দোহাই দিয়ে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি এলজিডির কর্মকর্তা। চিফ স্যারের পারমিশন ছাড়া আমাদের একদম স্ট্রিক্টলি নিষেধ। কি নিষেধ? কোনো সাক্ষাৎকার দেওয়া। মেশার্স মিজান মিম ও আলিফ ট্রেডার্স যৌথভাবে সানুহার ধামুরা সড়কের কচুয়া থেকে ধামুরা পর্যন্ত সংস্কার কাজ করছে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1,93,00,000 টাকা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। নাটোরে জমে উঠেছে আমের হাট। দ্বিতীয় দফার লকডাউন কিছুটা শিথিল থাকায় দূর দূরান্ত থেকে পাইকাররা আসছেন আম কিনতে। এতে দুদিনের ব্যবধানে আমের দাম প্রকারভেদে বেড়ে গেছে মন প্রতি 300 থেকে 500 টাকা। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। নাটোর পৌরসভায় 7 দিনের লকডাউন শুরু হয় 9 জুন থেকে। দ্বিতীয় দফায় লকডাউন বাড়ানো হয় 22 জুন পর্যন্ত। এতেই বিপাকে পড়েন জেলার আম ব্যবসায়ীরা। ক্রেতার সংখ্যা কমে যায় শহরের চক বৈদ্যনাথ আমের হাটে। তবে বর্তমানে লকডাউন শিথিল করায় আমের এই হাটে আসতে শুরু করেছেন দূরের পাইকাররা। মিষ্টি জাতের আম 13টির মধ্যে এখানে পাওয়া যাচ্ছে হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ, আম্রপলি, ফজলি, মোহনভোগ ও বাড়িচার। কেনাবেচা জমজমাট থাকায় দুদিনের ব্যবধানে বেড়ে গেছে আমের দামও। প্রকারভেদে মন প্রতি 300 থেকে 500 টাকা বেড়ে 1,200 থেকে 1,800 টাকায় বিক্রি হচ্ছে আম। খরচ আছে 1,800-2,000-এর উপরে। এখন যে একটু আমের দাম বাড়ছে, এতে করে কৃষকের ক্ষতিপূরণ হবে না। এদিকে লকডাউন উঠে যাওয়ার পর আমের দাম আরো বাড়তে পারে বলে ধারণা করছেন আড়তদাররা। আগের চাইতে একটু বেশি দাম, মনে 100-150 টাকা বেশি আছে। আশা করছি আমরা যা এই লকডাউনটা যখন শিথিল হয় তাহলে কৃষকরা আরো 100 টাকা মন প্রতি বৃদ্ধি পাবে। চলতি মৌসুমে জেলায় 80,000 মেট্রিক টনের মতো আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। আর শুধু এই আমের হাটেই প্রতি মৌসুমে 8 থেকে 10,000 মেট্রিক টন আম বিক্রি হয়। সময় সংবাদ, নাটোর। বার্ড ফ্লুর টিকা তৈরি হচ্ছে ঝিনাইদহে। এই টিকার কার্যকারিতা বেশি বলে দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। আর কম দামে দেশীয় টিকা পাওয়ার খবরে খুশি পোলট্রি খাত সংশ্লিষ্টরা। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালে দেশের বিভিন্ন স্থান থেকে বার্ড ফ্লুর নমুনা সংগ্রহ করে গবেষণা করা হয় ঝিনাইদহের FNF ফার্মাসিউটিক্যালসে। সেখান থেকে টিকা আবিষ্কার করে প্রয়োগ করা হয় নিজস্ব খামারে। সফলতা পাওয়ার পর টিকাটির নামকরণ করা হয় বাংলা বার্ড ফ্লু H9VAC নামে। গত 5 মে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমোদন পেয়ে টিকা উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। 1 কোটি টিকার বাজারজাতের লক্ষ্যে উৎপাদন চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দেশের পোলট্রি শিল্পকে রক্ষা করতে আমদানি নির্ভর না থেকে কম
মূল্যে পাওয়া যাবে এই টিকাটি। এখানে ফার্মাসিউটিক্যালসের নিজস্ব আরএনডি ওয়েল ইকুইপড আরএনডি ল্যাবে এটা আমরা আইসোলেশনের কাজটা করি। সবগুলা টেস্টই কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়েছে, তখন আমরা এটা মার্কেটজাত করার জন্য এটা আমরা রিলিজ দিই। কম দামে স্থানীয়ভাবে ওষুধ উৎপাদিত হওয়ায় খুশি খামারি ও সচেতন মহল। ভ্যাকসিনটা বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে, আমরা সহযোগিতা এবং আমরাও উপকৃত হয়েছি। এটা আমাদের জন্য একটা ভালো একটা দিক এবং ভালো একটা মানে উপকার আমরা পাবো বলে আমরা আশা করি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 15 কোটি ভ্যাকসিন তৈরির সক্ষমতা রয়েছে, প্রয়োজনে আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। আমাদের ভ্যাকসিনটি খুব অল্প মূল্যেই আমরা খামারিদের কাছে দেওয়ার চেষ্টা করেছি এবং একটির দাম পড়বে 5.5 টাকা এক এক ডোজের দাম, এবং একটি মুরগির জীবদ্দশাতে প্রায় 3টি ডোজ তাকে ব্যবহার করতে হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, দেশে এই টিকার আবিষ্কার গর্বের বিষয়, এতে সুবিধা পাবে দেশের পোলট্রি শিল্প। আমাদের দেশে এখন উৎপাদন হতে এটা এখন সহজলভ্য হলো এবং সেটা কিছুটা সাশ্রয় হলো, এটা পোলট্রি শিল্পের জন্য একটা ইতিবাচক প্রভাব আনবে বলে আমি মনে করি। একটি মুরগির জীবদ্দশায় 7 থেকে 14 দিনের মধ্যে প্রথম ডোজ, 28 দিনে দ্বিতীয় ডোজ ও শেষ ডোজ দিতে হবে 6 মাস বয়সে। সময় সংবাদ, ঝিনাইদহ। করোনার ধকল কাটিয়ে স্বাভাবিকের পথে ইতালি। সংক্রমণ কমতে থাকায় সবগুলো এলাকাকে সাদা জোনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। সোমবার থেকে ইতালির প্রতিটি অঞ্চলকে সাদা জোনের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার লাগাম টেনে সফল ইতালি সরকার, তবে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে রয়েছে সতর্ক অবস্থান। ইতালিতে করোনা মহামারী শুরুর পর 2020 সালের মার্চ থেকে বিয়ে অনুষ্ঠান থেকে শুরু করে সব ধরনের সামাজিক অনুষ্ঠানে বিধিনিষেধ ছিল। লকডাউনের কারণে বন্ধ ছিল হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তবে করোনা সংক্রমণ না থাকায় কিছু খুলে দেওয়া হয়েছে, স্বাভাবিক জীবনে ফিরেছে সব জীবনযাত্রা। ইতালিতে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বস্তির বাতাস বইছে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে। তবে বাংলাদেশে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় তাদের মাঝে স্বজনদের প্রতি উৎকণ্ঠা বেড়েছে। করোনা পরিস্থিতি এখন ইতালিতে অনেকটাই আমাদের সবার নিয়ন্ত্রণে। আশা করি যারা এই মহামারীতে মৃত্যুবরণ করছে সবার আত্মার মাগফিরাত কামনা করি, এবং সারা পৃথিবীতে যারাই আক্রান্ত অবস্থায় আছে তাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক। আমরা আশা করব এখন যে অবস্থা আছে বর্তমানে আরো অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশের যে সমস্যা এখন করোনা ভাইরাস নিয়ে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন অচিরে আমাদের দেশ পরিস্থিতি অনেক ভালো হয়ে উঠে। করোনার ভয়ঙ্কর আগ্রাসনে ইতালিতে প্রাণ হারিয়েছে 1,27,000 মানুষ, এর মধ্যে 29 জন প্রবাসী বাংলাদেশি। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত প্রায় 42.5 লাখ। মাকসুদ রহমান, সময় সংবাদ, ভেনিস, ইতালি। মুন্সিগঞ্জের রাড়িখালে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি ও ইনস্টিটিউট এখন পর্যটন কেন্দ্র। পৈতৃক ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিগ্রহণ করলেও আংশিক সংস্কার করেই ফেলে রেখেছে। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি ও জেসি বোস ইনস্টিটিউট ঘিরে কৌতূহলী মানুষের পদচারণা। উদ্ভিদের প্রাণ আছে, আবিষ্কারকের বাড়িটি উদ্ভিদের যেন অভয়ারণ্য। পৈতৃক ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিগ্রহণ করলেও আংশিক সংস্কার করেই অসম্পূর্ণ অবস্থায় প্রায় 4 বছর ধরে ফেলে রেখেছে। বিনা তারে যোগাযোগ সহ নানা কিছু আবিষ্কার করে সভ্যতাকে আলোকিত করেছেন এই কালজয়ী বাঙালি। আমি হাতি দেখেছি, জিরাফ দেখেছি, বাঘ দেখেছি, ভালো লেগেছে। এখানে এসে আমি পুকুর দেখেছি, গাছ দেখেছি, দোলনায় উঠেছি। পরিবেশটা অনেক সুন্দর, মিউজিয়ামটাও অনেক ভালো লাগছে, মানে সব মিলে অসাধারণ। জগদীশ চন্দ্র বসুকে জানার জন্য এখানে সবই পাওয়া যাচ্ছে। এখানে প্রথম এসেছি, এই অনুভূতি ভাষায় ব্যক্ত করা যাবে না। বিজ্ঞানীর বাড়িটি হতে পারত বিজ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার সূতিকাগার, সেটা তো দূরের কথা। বিজ্ঞানীর স্মৃতি বিজড়িত ভবনটি রক্ষা করাই দায় হয়ে পড়েছে। এটাকে আরো অনেক বেশি ডেভেলপ করার প্রয়োজন ছিল, কিন্তু এটা তো সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। এই প্রতিষ্ঠানটিকে আমরা যেন সারা বাংলাদেশের কাছে সুপরিচিত করতে পারি, সে বিষয়ে উপজেলা প্রশাসন তৎপর ভূমিকা পালন করবে। জেসি বোস ইনস্টিটিউটটির স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থী সংখ্যা 1200। জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর
পৈতৃক বাড়িতে 1921 সালে 27 একর জমির উপর জেসি বোস ইনস্টিটিউট স্থাপন করা হলেও সংশ্লিষ্টরা মনে করছেন এই 100 বছরেও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে প্রতিষ্ঠানটি তেমন ভূমিকা রাখতে পারেনি। তবে এই ব্যাপারে সরকারের যথাযথ পদক্ষেপ আশা করছেন তারা। মুন্সিগঞ্জের রাড়িখাল থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা ছাড়া বিভাগের 7 জেলায় কাল থেকে 7 দিনের লকডাউন। রাজধানীর সঙ্গে কমবে যোগাযোগ। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনায় আরও 50 জনের মৃত্যু। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।